আসসালামু আলাইকুম, ভেরি শুভ অপরাহ্ন। আমি খুবই নিজেকে সম্মানিত বোধ করছি এবং একটু মানন ভাই যেখানে থাকে সেখানে সহজ মনে হয় সব কিছু। মানন ভাই আপনার কথা বলছে, মানন ভাই যেখানে থাকে সেখানে সব কিছু সহজ মনে হয়। মানন ভাই যখন এবার মন্ত্রী হলেন সবাই মানন ভাইকে ফুল দিচ্ছে, আমি গেলাম মানন ভাই ওখান থেকে একটা ফুল আমাকে দিয়ে দিলেন, এটা আমার ছবিও তোলা হয়েছে, বললেন ছবি তোলেন ছবি তোলেন, ওটা আমি খুব যত্ন করে ওই ছবিটা রেখে দিয়েছি। তো এটা খুব আনন্দের বিষয়, উনি সব জায়গায় যান, ওনার সাথে অনেকগুলো, উনি আমেরিকা থেকে আমার সাথে বসে টক শো করেছেন আমার, উনি আমেরিকাতে গেছিলেন, আমি খুবই মানে অনার্ড ফিল করি অলওয়েজ ওনাকে ওনাকে সাথে পেয়ে আর সহজ বোধ করি। আর দেশ রূপান্তরকে অনেক ধন্যবাদ যে আমাকে মনে করেছে অনেকদিন পরে, পলাশরা ডেকেছে। তো আমি একটা দুঃখজনক ঘটনার ভিতর দিয়ে যাচ্ছি। আমি আসলে প্রতিবার বাজেটে আমি লাইভে থাকি, লাইভে কথা বলি, বিশেষ করে এগ্রিকালচারাল শিক্ষাটায় আমাকে লাইভেই দেখা যায়। বাজেট চলতে থাকে, আমি একটা করে মন্তব্য দিতে থাকি এটিএন নিউজ বা এন টিভি বা একুশে টিভি, গতকাল আমি একুশে টিভির সাথেও কথা বলেছি। আমি যে বিষয়টা নিয়ে কথা বল, বাংলাদেশে দুটো মৌলিক বিষয়, আমাদের আমাদের যে আমাদের যেই মানে সংবিধান, সংবিধানের পাঁচটা মৌলিক স্তম্ভের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, আমাদের অন্ন, বস্ত্র মধ্যে, এবং এই অন্ন বস্ত্র যখনই আসে তখন সবচেয়ে বড় জায়গা যেটা আসে সেটা হলো কৃষি। এখন আপনারা এটা খুব ভালো করে জানেন যে এটা বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না যে বাংলাদেশ একটা, আমরা বলি গা বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশের কৃষকরা জাতীয় বীর, বাংলাদেশের কৃষকরা এই করছে ওই করছে, কত কথা যে আমরা বলি কৃষকদের নিয়া। আর আতিয়ার ভাই যখন গভর্নর ছিল তখন তো কত কথা, আমরা এত কাব্য করি কৃষকদের নিয়ে, কাব্যের আর শেষ নাই। কিন্তু গনিমিয়া একজন কৃষক তার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে, গনিমিয়ারা গনিমিয়াই রয়ে গেছে। এখন দেখেন আমনের ফলন নিয়ে কী হচ্ছে, কৃষক হতাশ, তারা কী করে বিক্রি করবে, কী করে কী করবে, তারা কিন্তু খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছে আমনের ফলন নিয়ে। এবং সংগ্রহ যেটা হয়, আমাদের 3 লাখ মেট্রিক টন সংগ্রহ করার কথা, আমরা সরকার 1 লাখ করে, বাকিটা আমরা যাদেরকে আমি সিন্ডিকেট বলতে চাই না, এসব বাজে কথা, আসলে আমাদের সরকারের লোকজন, আমরা সব কিছু জানি সেখানে, তার ইয়েটা এত ভালো। পত্রিকার হেডলাইন, আমনের ফলন ভালো হয়েছে কিন্তু কৃষকের মুখে হাসি নাই। এবার দেখেন অবস্থাটা, কেন না সে দাম পায় না, সে কোনো কিছুরই দাম পায় না, সে যে একজন কৃষক সে কোথাও লিখতে পারে না, সে আপনার মূল খাদ্যের, আমি লিখি জোর করে লিখি, আমি পাসপোর্টেও লিখছি, আমি জোর করে লিখি, আমার ছেলে সেও লিখতো, সে ইকোনমিস্ট ছিল, সে লিখতো আমি কৃষক, তো সে লুঙ্গি পরা শিখছে, কৃষক হয়ে গ্রামে ঘুরে বেড়াইছে। ওই কৃষকদের আজ পর্যন্ত আমরা সবাই খাদ্য যোগান দিই, এই করোনার সময় আমরা এত দেখাই যে আমরা করোনায় এত ভালো ছিলাম, কেন ভালো ছিলাম, কৃষক ছিল বলে ভালো ছিলাম, তারা কিন্তু মাস্ক পরে থাকে নাই, তারা কিন্তু হাতে গ্লাভস পরে নেয়, স্যানিটাইজেশন করেন। আমি নিজে দেখেছি আমার 40,000 কৃষক, আমার ছেলেরা আমার, ওরা কিন্তু মাঠে নেমেছে, উৎপাদন করেছে, সব কিছু করেছে বলে আমরা করোনার সময় খেয়েছি, এই কৃতজ্ঞতা বোধটাও আমাদের মধ্যে নাই। এবং আরেকটা জিনিস যে এরা কিন্তু ওদের জমি, ওরা আপনি কিছু দেন বা না দেন, ওরা মাকে, ওদের মা জমি তাকে কিন্তু ওরা পতিত থাকতে দেয় না, ওরা কিন্তু করে। আমাদের সরকার যতই বলুক পতিত জমি করবেন না, ছাদে বাগান করুন, ও করুন, কৃষক কিন্তু লাউটা কুমড়াটা ওই, আমি তো ঘুরে ঘুরে বেড়াই, আমি সব দেখি, ওরা কিন্তু করে। আর সব কাজ মেয়েরা করে, বলে আমার বউ কাজ করে না, বলে তোমার বউ কী করে, বাড়িতে থাকে কিছু করে না, ওই কৃষক শুধু বীজটা নিয়ে খেতে ফেলায় আর বউরা সব করে, আমাদের কিষাণীরা যাদের কোনো স্বীকৃতি নাই। আমার প্রথম দাবি, এটা ন্যাশনাল দাবি, আমাদের পরিকল্পনা মন্ত্রী সাহেব আছেন, সারা জীবন করে আসছি একটা দাবি যে মায়ের নাম লিখুন বাচ্চাদের ইয়ে সার্টিফিকেট, সেটা হয়ে গেছে। আরেকটা হলো জমির ভাগ আমাদের দিতে হবে মেয়েদের, আরেকটা হলো আমার একদম মান্নান ভাই থাকতে থাকতে, মান্নান ভাই এই কাজটা করে যান, আপনি আমার কৃষককে, কৃষিকে শিল্প ঘোষণা করেন, আমার কৃষককে জাতীয় পরিচয় দিন, তাকে সে পেশাজীবী হিসাবে, সে যেন তার পাসপোর্টে নামটা লিখতে পারে আমি কৃষক, কৃষিবিদ লিখতে পারবে, ডাক্তার লিখতে পারবে, ইঞ্জিনিয়ার লিখতে পারবে, সরকারি চাকরিজীবী লিখতে পারবে, বেসরকারি লোক লিখতে পারবে, কিন্তু আমার কৃষক লিখতে পারবে না আমি কৃষক, এটা হয় না। আমার আর আপনার বাবা দাদা খুঁজে দেখেন, আমার দাদা, আমার দাদি স্কুল টিচার ছিল, আমার দাদা টিচার ছিল, কিন্তু তারাও কৃষিকাজ করতো, কৃষিকাজ করে নাই, করে না,
আপনি আপনার এক পুরুষ আগেও এমন কেউ পাবে না। কৃষকের ছেলে কেন কৃষক হচ্ছে না? সে আমার ছেলেটা তো কৃষিকাজ ইকোনমিক্সে পাশ করে গেছে, কিন্তু অন্য ছেলেরা কেন কৃষিকাজে যাচ্ছে না? কৃষকের ছেলে সে কেন এসে অন্য কাজে চলে যাচ্ছে, ব্যাংকের অফিসার হচ্ছে বা এটা হচ্ছে? কারণ তার মর্যাদাটা নাই, তার মর্যাদাটা নাই। এবং কৃষি যেভাবে সংকুচিত হচ্ছে, আজকে আপনারা তৃপ্তি ঢেকুর তুলছেন খাদ্যের নিরাপত্তা বলে, খাদ্যের নিরাপত্তা কি আসলে আছে? না নেই। কারণ আমার 93% বীজ আমদানি হয়, কেউ আমার সাথে চ্যালেঞ্জ করুক, বিডিসি করুক, 93% বীজ আমদানি হয়। আপনার ইনপুট ভালো বীজে ভালো ফসল, সেই ইনপুটটাই আপনি দিতে পারছেন না। সেই ইনপুটটা আপনার আজকে 52 বছরের আপনি কৃষককে ওই বীজটা, ভালো বীজটা দিতে পারেন না। কেন দিতে পারেন না? কারণ আপনার বীজ কৃষি বাজেট কম। আপনি আমার সবচেয়ে খাদ্য নিরাপত্তা হইলে আমার পুষ্টি আসবে, সব কিছু আসবে, খাদ্য আমার আগে, এবং সেটা কৃষক উৎপাদন করে, সেখানে আমার বাজেট দিতে হবে 6% চেয়েছি, বেশি না। আপনারা 4% এবারও করেছেন, এত কথা বলার পরেও আমার 6 থাকবে, সেটা আমার রিসার্চে যাবে। মানন ভাই একটা অনুষ্ঠানে বাড়িতে বলেছেন যে আপনারা এত ভালো ভালো জিনিস করছেন, বাড়িকে অনেক টাকা দেওয়া হয়, কিন্তু সেটা বাজারে আসে না। আমার বেসরকারি খাতে, যেটা আজকে গার্মেন্টস প্রমাণ করেছে, বেসরকারি খাতের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন, সেই বেসরকারি খাতকে আপনারা যদি একদম 0% বড় টাকা, ইএফ ফান্ডের মতো বা এটা অল্প টাকা না, এটা বড় করে দিয়ে, আমি 317 সালে আমার যে আমি 320 টাকার শুধু ইস্টা নিপা রুটি বানাইতে, এই যে ইস্টা আমার এখানে করা যায়, মাইক্রো অর্গানিজম একটা ইন্ডাস্ট্রি করলেও হয়ে যায়, আমি চায়না থেকে 320 টাকার ইস্টা নিই, কেন আনবো? এটা ইস্টা আমি এখানে বানাইতে পারি, আমি বায়োটেকনোলজি, আপনি বায়োটেকনোলজিকে টাকা দিবেন না, বা এখন হলো বায়োটেকনোলজি সায়েন্স, সায়েন্স এই সেঞ্চুরি হলো বায়োটেকনোলজি সেঞ্চুরি, এটা এই সেঞ্চুরিকে ডেডিকেটেড করা হয়েছে বায়োটেকনোলজি সেঞ্চুরিতে, কিন্তু আপনারা ওখানে ইস্ট আনার জন্য, ইস্ট আমরা চায়না থেকে আনবো, ওটা আমি শেষ করে দিচ্ছি। আরেকটা হলো যে আমার এত আনারস পচে, কাঁঠাল পচে, আম পচে, সব পচে, আজ পর্যন্ত একটা পিপিপিতে কোনো কিছুতে একটা বড় ইন্ডাস্ট্রিতে হইল না, ইন্ডাস্ট্রিতে হইলে এখন আসি কৃষি শিক্ষায়, আমার নিড বেস শিক্ষা, আমি কৃষি, আমি স্টুডেন্ট, কৃষির স্টুডেন্ট পড়াচ্ছি বা যে কোনো স্টুডেন্ট পড়াচ্ছি, তাকে লাগাবো কোথায়, কাজে লাগাবো কোথায়? ইন্ডাস্ট্রি না হলে, এক মিনিট, আমি ইন্ডাস্ট্রি না হলে কোথায় তাকে লাগাবো, কোথায় তার চাকরিটা দেবো? এই যে আমার এমপ্লয়মেন্ট, 4 কোটি ছেলে মেয়ের চাকরি নাই, তা আমি কি ইন্ডাস্ট্রি করেছি? করি নাই। আমি ইন্ডিয়া থেকে লোক নিয়ে আসতেছি, কারণ আমার এডুকেশনে বাজেট নাই, আমার এডুকেশনে সেই বাজেটটা নাই যে বাজেটটা আমার জব ওরিয়েন্টেড ছেলে পেলে তৈরি করবে। আমার ইন্ডিয়ার 35 লক্ষ লোক এখানে কাজ করে আমার সমস্ত টাকা নিয়ে চলে যাচ্ছে, শ্রীলঙ্কার লোক কাজ করে টাকা নিয়ে চলে যাচ্ছে, আমি কেন দিতে পারছি না? আমার বাজেট এবার কমলো কেন শিক্ষায়? শিক্ষা আমার 1.83 ছিল, 1.53 হয়ে গেল। যে জাতি শিক্ষিত লোক তৈরি করতে পারে না, সেই জাতি। আমি আফ্রিকার দারবানে দেখে আসছি ক্লাইমেট চেঞ্জ মিটিংয়ে, আফ্রিকার ক্লাইমেট চেঞ্জ মিটিংয়ে দেখে আসছি, মানুষের ভাই একটু শুনেন, ওখানে দেখে আসছি যদি কোনো দেশকে ধ্বংস করে দিতে হয় তবে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হোক। আমাদের শিক্ষা ব্যবস্থা, আপনি, আমি সেকেন্ডারি টার্শিয়ারি লেভেলের স্টুডেন্ট পাই, কীভাবে প্রাইমারি লেভেল, যেটা আগে প্রাইমারি লেভেল ছিল শক্ত, সেই প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেল ধ্বংস হয়ে গেছে আমাদের। সেটা আমি একটা জোরে পড়া স্কুলদের বাচ্চাদের স্কুল চালাই নোয়াখালীতে, বিকালবেলায় 3টা থেকে গভর্নমেন্টের 5টা আউট অফ স্কুল চিলড্রেন, সেখানে দেখেছি কি মান ইন্টারমিডিয়েটের টিচারদের, কিচ্ছু জানে না। তো আমার মৌলিক জায়গায় হলো, মৌলিক জায়গায় পিএইচডি করা শিক্ষকদের পাঠাই দেন, ইয়ের মতো ফিনল্যান্ডের মতো পিএইচডি করা শিক্ষক আমাকে পাঠাই দেন গ্রামে প্রাইমারি স্কুলে, আমি যেন ওখানে সেরকম বেতন পায়া সেভাবে কাজ করি। আমার শিক্ষা গবেষণা, কৃষি গবেষণা আর স্বাস্থ্য, এমন একটা হাসপাতাল আপনারা আজ পর্যন্ত করতে পারলেন না, এমন একটা বাজেট দিতে পারলেন না, এমন একটা পিপিপি তৈরি করতে পারলেন না যে আমাকে এখনও সিঙ্গাপুর যাইতে হয়, এখনও ইন্ডিয়া যাইতে হয়, এখনও ব্যাঙ্গালোর যাইতে হয়। আমার কেন একটা বড়, আপনি সেদিন প্রীতিকে বলেছিলেন যে আমাদের সমস্ত শিক্ষা স্বাস্থ্যখাতে 25%, আমরা আপনারা 60% হইলেও আমরা কিন্তু 25% আমরা কাজ করি, আপনি বলেছিলেন এনটিভির বাজেট আলোচনায়। হ্যাঁ, আমি আপনাদের এটার জন্য সরকারের সাধুবাদ দিই। গ্রামের হাসপাতাল, কমিউনিটি হাসপাতালগুলিতে আমরা ঘুরি, তালা মারা থাকে, কিচ্ছু থাকে না, ডাক্তার নাই, কেউ না, দেন না বেশি করে বেতন দিয়ে, পাঠায় দেন না সবাইকে সুযোগ সুবিধা দিয়ে। আর একটা বিশ্বমানে কেন যাবেন আপনি সিঙ্গাপুরে? আমার ডলার নাই, আমার এত অবস্থা নাই, কেন যাবো? আপনি একটা একটা আমি আমার আমি আজকে আনন্দ ভাইকে পাইছি, আমি বলে চলে যাই, একটা বিশ্বমানের হাসপাতাল তৈরি করেন, বিশ্বমানের হাসপাতাল তৈরি করেন যেন আমার টাকাটা বাইরে দেওয়া যায়। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার এই আজকের বাজেট বক্তৃতাটা আমার ইকোনমিক্স ছেলে, বাজেট আলোচনাটা আমার ইকোনমিক্স ছেলে ফারজিন ফেরজুদ আলমকে ডেডিকেটেড করলাম। ধন্যবাদ।